আচ্ছা তুমি বলো যে তোমার যুদ্ধের সময় তোমার বয়স কত ছিল, মানে যুদ্ধের 71 সালে? যুদ্ধের বয়স তো মনে করো যে খুব বেশি, পঞ্চাশ বছর। তাহলে পঞ্চাশ, এখন তো স্বাধীনতার কত বছর, তোমার তখন বয়স ছিল 50? ও, 20 বছর বিয়ে করোনি। আচ্ছা তখন তোমার বয়স 50 ছিল, তো তুমি তো যুদ্ধে যাওয়ার কথা, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করো, তখন তুমি জিনে গেতে ছিলা? তখন তোমার তোমার বড় ভাই পাঠাইছো? ও, তোমার ছোট ভাই, সে কি এখন আছে, বেঁচে আছে? আমি তো যুদ্ধের সময় তো যাবার সময় পাই নাই, এখন পায় না, এখন যুদ্ধের বাতাটা পায় না, এখন নাই। আগে পাইলো, এখন পাইলো না, তোমার কি বক্তব্য যে পাইলো না? যে এটা আচ্ছা, তুমি যুদ্ধের সময় কি কি দেখছো? যখন আমার বাইরে আমি যখন যুদ্ধ পুরা যুদ্ধ লাগছে, তখন মানে পাক বাহিনীরা আর মুক্তিযোদ্ধারা, তারা মুক্তিযোদ্ধারা মনে করো যে নাই গেতে আসে, এখন পাক বাহিনীরা কেবল আসতে আসে, আমি কথা আমি বুঝো কিছু বলো, মানে কেবল পাক বাহিনী আসতে আসে, মনে করো যে করে ফোন থেকে আসছে, তারা এইদিকে মুক্তিযুদ্ধ ভারতে করছে গা, কথা বুঝছো? তখন আমি কোনোদিকে না পাইয়া আমার যে এইদিকে পাক বাহিনীরা না আমার আটকাইয়া আমার পুলিশ ইয়া পুলের ডিউটি করাইছে, পুলের ডিউটি করাইছে, আমি ডিউটি করি, ডিউটি করার পরে মনে করে যে আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাই মনে করে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে স্বামী ভাই, মনে করে হেন আবার কয়েক মাস পরে ডিউটি করছে, তারপরে হ্যাঁ পরে হেন তো আবার আসছে, আয়া হাজা মনে করে হেন আবার যখন পাক বাহিনী গেল গা, তারপরে মনে করেন স্বাধীনের পরে মনে করে সব কিছু 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 পাইছে, হ্যাঁ পরে আবার তুমি তখন তখন যুদ্ধের সময় তোমাদের কোন পরিবার কোন ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমার কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কি, তোমার কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? অনেক ক্ষতিগ্রস্ত, কিরকম ক্ষতি? মেলা কিছু ক্ষতি করছে, মানে আমি যাবার পাই না, আমার আটকাইছে, এবং লোক হচ্ছে যে আমার ভাই আমার আমার ঘরে জন মনে করে ইন হয়ে গেছে গা, যাই আমার মনে করে যাওয়ার পরে আমার মনে করে যে পাক বাহিনী করে যে দালাল আছে না আমার আটকাইয়া করছে যে এটা ওই পারে ওই পারে খবর দেয়, এটা ধরে বাঁধব বাঁধা হাইলে না গাছে বাঁধে লটকে লবণ লাগাও, আর কিছু কিছু করে কাটতে কাটতে লবণ লাগাও, এরকম শাস্তি আমার শাস্তি দিছে, শাস্তি দেওয়ার পরে আমার শাস্তির ফলে আমি কোনো কিছু কোলার হয় না, তখন মায়ের করছে মায়ের ঠেলে আমি ওদিকে চাইছি না, চোখ দিয়ে ফানি চোখ ফানি আইতেছে আর বলতেছি আল্লাহ আল্লাহ, তুমি সব কিছুই করতে পারো, যখন কাটতে লবণ লাগাবো বেড়ে বলছে আমাদের, তখন একটা লোক বর্ডার থেকে একটা বুড়া লোক ধরে নিয়েছে ফাঁটের বুঝা নিয়ে আনিয়া ওই ফাঁক বাহিনীর কমান্ডার ই আছে ফাঁক বাহিনীর দালাল আছে বলে বলছে কমান্ডার, ওরে বলছে আরে কাটতে লবণ লাগাও, আরে আরে বেড়ে ওই পাডুলা বুড়া বেড়ারে ভাই একবারে বাড়ি হালাইল, একবারে মাইরে যখন হালাইছে আমার ভাইয়েরও মাল মারতেছে সমানে বেরিয়েছে পাওয়ার চলে ফালাই বেরিয়েছে, তখন আমার কলি খুব আঘাত্লাহ আমার করে মারছে তো আমার একটু মারবো, পরে আল্লাহর তরফ থাকতো যে বেড়ালা ওই বুড়া বেড়ারে মাইয়া ফালাই হালাইছে ওই ওই মুক্তি ওই ওই লাল বাহিনী আসেনি হলা ওইটা কি আছে
আমার তো এখানে লাল বাহিনী মনে আসে ওই ওই বেসাদে আবার অর্ডার করছে কমান্ডার অর্ডার করছে যে তাহলে কাটতে লব না বলে না স্যার আমি আমার দ্বারা খোলাব না আপনি আমাদের আমারে আপনি নিজে হাতে আমার আত্মহত্যা করেন আমি ইয়ার উপরে অসদরা ক্ষমতা আমার নাই আমি বেশি বেশি করে উন্নত চাষি আমাদের ওরে মারার মতন আমার কোনো শক্তি নাই পাম না আমাদের আপনি অসযত্ন মারেন পরে আমার আরেকটা লোক আছে এই তুই যা তোর মুক্তি মাফ হয়ে গেছে আল্লাহর আছে তুই ডিউটি করবার যাস তখন তখন আমি আবার স্কুলে ডিউটি করা গেছি বাইরে তো নিয়ে গেছি আর দুই বাইরে বাইরে গেল এক বাইরে তো মাই হাজ তারপরে কিছুদিন পরে আবার আমার পরে প্রায় 500 লোক আছে মুক্তিরা 500 লোক আছে আয়া হাজা বলতেছে আমার ভাইয়ে বলতেছে ভাই থেকে ঘিরা দিচ্ছে থানা টানা সব ঘিরে দিচ্ছে দেওয়ার পরে বলে ভাই তুমি উড়ো আমি তোর জলে ঠান্ডা উড়ি না আমার ওয়াইফ আছে পরিবার আছে বলে কে উড়েন না কে মুক্তি ইয়ে আছে আনো আছে আমি ভাল করে উঠছি যে ভাই ওই আনো আছে উঠছি উড়ার পরে আমারে বললো আমার ভাই ভাই তুমি কি বোঝাচ্ছ ভাই আসি তুমি রহমাস আল্লাহ ভাই বাসু যে তোমার কোনো ক্ষয়ক্ষতি করছে কে ভাই ওটা বলা যাব ক্ষতি নবী সাহেব বলে না আমি বলা পাবো না যা হয়েছে তুই কী হয়েছে বলে আমরা চাই ফসল লুকাইছি আচ্ছা আমরা স্বাধীন খাই গেছি গা তোমার কোনো চিন্তা ভাবনা করি না এরকম ভাই বইটা ঠান্তনা দিল বললাম তারপরে তো দুই দিন পরে স্বাধীন হয়ে গেল রেডি গেল মানে নকশি যত ঘোষ আসেন পাক বাহিনীর আসেন সব একবারে গেল গা জামাল ভোর এক টানে গেল গা কিছু কিছু আটকিল মানে সরের দিয়ে কিছু কিছু করে আটকিল বিমান সমানে দিনের মধ্যে নামাজ তিন চারশো করে আবদান করতে আসে সব সমস্ত যুদ্ধে যে অংশগ্রহণ করেছিল যুদ্ধের যে কাগজপত্র গুলো অস্ত্র গুলো কাপড় চোর সব জমা দিয়ে দিচ্ছে এখন তার পরিবার কি সর্বশেষ কোন ভাতাটা তো পাইতেছে আর পায় না তোমাকে যোগাযোগ করছো তাদের নিয়ে না যোগাযোগ মেলা বহুত এখন ফোন করতে আছে এখন ফোন করতে আছে এখন বন্ধ তারা পাচ্ছে না না পাইতেছে তাহলে তোমার তোমার ভাইয়ের ঠিকানাটা কই ওরা কই আছে এখন শেরপুর শেরপুর কোথায় শেরপুর গ্রাম কোথায় মান্দাখালি মান্দাখালি শেরপুর চানোমিয়া শেরপুর মান্দাখালি পিতার নাম তো আমার নাম ইসমত আলী ইসমত আলী আর এখানে তার ছেলের নাম কি আক্কাস আলী তা আক্কাস আলী তার ছেলের নাম আর দুই মেয়ে কজন এক ছেলে দুই মেয়ে চানু কি একলাই ভাই একলাই ছেলে মেয়ে কয়জন দুই বোন এক ভাই এক ভাই আর ওয়াইফের নাম স্ত্রীর নাম তোমার খেল নাই যাই হোক এখন বর্তমান তাদের বাড়ি হচ্ছে শেরপুর মান্দাখালি তার বড় ছেলে এখনো জীবিত আক্কাস আলী তারা খুব কষ্টের সাথে জীবন যাপন করতেছে আচ্ছা তোমার এই বয়স এসে এখন তুমি কি তোমার যে তুমি তোমার নামাজ কালাম ঠিক মতো পড়তে পারতেছো তোমার তো বয়স অনেক প্রায় 95 বছর মোটামুটি পাঁচ অক্ত গিয়ে মসজিদে পড়তে পারো আচ্ছা নামাজ কালাম তুমি পাঁচ অক্ত পড়তেছো এখান থেকে আমাদের তাদের জীবনের ইতিহাস অনেক লম্বা আমরা বেশি দূর আগাবো না এখান থেকে বিদায় নিব আমরা পরবর্তীতে যদি আরো কোনো জীবনী পাই আমরা শুনে আপনাদের সঙ্গে উপস্থাপনের চেষ্টা করবো তাহলে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আমি নানুর যে দুই বিবি আমি ছবির মাধ্যমে আমি পরে ভিডিওতে আমি দেখাই দিব তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ